আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি, মুজাদ্দিদে ইসলামী আলিম মাদ্রাসা, কালিয়াকৈর, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আলিম প্রথম বর্ষ অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল দেশ। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য সময় যদি আমরা আলোচনা করি, তাহলে বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনায় আসবে। প্রথমেই আমরা বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কৃষির ক্ষেত্রে অনগ্রসরতা। কৃষির ক্ষেত্রে অনগ্রসরতা যে বিষয়টা আসতেছে, যে আমাদের কৃষিটা সেই মান্দাত্য আমলের চাষাবাদ পদ্ধতি এখনও বিদ্যমান আছে, কৃষকরা এখনও প্রকৃতির উপর নির্ভরশীল, যে কারণে আমাদের ফসল যে পরিমাণ হওয়া দরকার সেই পরিমাণ ফসল উৎপাদন হয় না। আর বিশ্বের বিভিন্ন দেশ কৃষিক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করলেও আমাদের দেশে যে প্রযুক্তি, সেই প্রযুক্তি অতটা উন্নত না, ফলে কৃষির ক্ষেত্রে অনগ্রসরতা বিদ্যমান। তদুপরি বাংলাদেশের 47% লোক এখনও কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের অর্থনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে শিল্প ক্ষেত্রে অনগ্রসরতা। এখানে আমাদের যে শিল্পটা, সেই পাকিস্তান পিরিয়ড থেকে শুরু করে ব্রিটিশ পিরিয়ড সবসময়ই আমরা উপনিবেশ শাসনের মধ্যে ছিলাম, ফলে আমাদের শিল্প খাত ওইভাবে অগ্রসর হয় নাই, যে কারণে আমাদের শিল্পক্ষেত্রে অনগ্রসর বিদ্যমান রয়েছে। আমাদের শিল্পক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, আমাদের দেশে তিন ধরনের শিল্প বিদ্যমান আছে, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্প। তো শিল্পক্ষেত্রে অনগ্রসর থাকলেও তারপরেও বর্তমানে 17% লোক শিল্প খাতের সাথে সরাসরি জড়িত আছে। এরপরে বাংলাদেশের আরেকটা অর্থনৈতিক বৈশিষ্ট্য যদি আমরা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে অনুন্নত মানব সম্পদ। আমাদের যে মানব সম্পদ যেটা আছে সেটা তারা কর্মঠ নয়। এখানে হিসাব করে দেখা গেছে মানব উন্নয়ন সূচকে 173টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে 146তম অবস্থানে আছে। এ থেকে প্রমাণিত হয় যে মানব উন্নয়ন অবস্থা বাংলাদেশের অনুন্নত এবং মানব সম্পদ বাংলাদেশ অদক্ষ। এটা বাংলাদেশের একটা অর্থনীতির অন্যতম একটা বিশাল একটা বিষয় হিসাবে দাঁড়িয়েছে। এরপরে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তারপরেরটা আমরা দেখব যে জনাধিক্য সমস্যা। আমাদের বর্তমানে বাংলাদেশের যে সমস্যাটা, সেটা হচ্ছে জনসংখ্যার সমস্যা। জনসংখ্যার সমস্যাটাকে বর্তমানে বাংলাদেশের 1 নম্বর সমস্যা হিসেবে বিবেচনা করা হইতেছে। যে পরিমাণ আমাদের কৃষির ক্ষেত্রে আমরা যে পরিমাণ এবং শিল্পের ক্ষেত্রে যে পরিমাণ আমরা অগ্রসর, তার চেয়ে আমাদের জনসংখ্যার পরিমাণ বেশি, ফলে এই জনসংখ্যা সমস্যাটা আমাদের বর্তমানে একটা প্রধান সমস্যা হিসেবে দাঁড়াইছে। বর্তমানে আমাদের দেশে 1.3% হারে জনসংখ্যা বৃদ্ধি পাইতেছে। এই জনসংখ্যাটা আমাদের দেশের জন্য একটা বিরাট একটা সমস্যা, এবং এটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা প্রধান সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। এটা বাংলাদেশের অর্থনীতির একটা সমস্যা। এরপরেটা হচ্ছে খাদ্য ঘাটতি। আমাদের দেশের যে পরিমাণ জনসংখ্যা বাড়তেছে, ওই পরিমাণ কিন্তু খাদ্য বাড়তেছে না, ফলে আমাদের প্রতি বছরই খাদ্যের ঘাটতি দেখা দিতেছে, এবং এই খাদ্য আমাদের বিদেশ থেকে আমদানি করে আনতে হইতেছে। এই খাদ্য ঘাটতি, এটা আমাদের দেশের অর্থনীতির ক্ষেত্রে বেগবান হওয়ার ক্ষেত্রে একটা বড় সমস্যা। এটা আমাদের দেশের অর্থনীতির ক্ষেত্রে একটা বড় সমস্যা হিসেবে বিবেচিত, এবং এটা আমাদের দেশের অর্থনীতির একটা বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে বিশাল বৈদেশিক ঋণ। আমাদের দেশের অর্থনীতির ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে আমাদের বিশাল একটা বৈদেশিক ঋণ আছে। আমরা বিভিন্ন এনজিও, বিভিন্ন দাতাদের কাছ থেকে সেই স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত আমরা ঋণ নিয়ে আসতেছি, এবং সেই ঋণের ভার দিন দিন কিন্তু বৃদ্ধি পাইতেছে, যেটা বাংলাদেশের অর্থনীতির একটা অন্যতম একটা বৈশিষ্ট্য হিসেবে আমরা বিবেচনা করতে পারি। যদি আমাদের ঋণের পরিমাণটা আমরা লাঘব করতে পারি, তাহলে আমাদের দেশ কিন্তু অর্থনৈতিকভাবে এগোতে পারবে। এরপরে আমরা বাংলাদেশের অর্থনীতি আরেকটা বৈশিষ্ট্য আছে এখানে, যেটা দেওয়া আছে যে প্রাকৃতিক সম্পদের স্বল্পতা। আমাদের যে বিষয়টা আসতেছে, সেটা হচ্ছে যে যে দেশ বেশি উন্নত, যার প্রাকৃতিক সম্পদের দিক দিয়ে যে বেশি উন্নত, আমরা যদি দেখি যে আমাদের প্রাকৃতিক সম্পদের পরিমাণ যাওয়া আছে অত্যন্ত অল্প, তো আমাদের দেশের প্রধান প্রাকৃতিক সম্পদটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এছাড়াও আমাদের দেশে কিছু কয়লা
তামা এবং কিছু সিলিকা বালু এবং সামান্য অন্য অন্য যে প্রাকৃতিক সম্পদ আছে এটা আমাদের প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আমাদের এই প্রাকৃতিক সম্পদের সমস্যাটা স্বল্পতাটা এটাও আমাদের দেশের একটা অর্থনীতির একটা বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে যে আমরা এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে মিশ্র অর্থনীতি। আমাদের দেশে যদি আমরা হিসাব করি বিশ্বের বিভিন্ন দেশ, কোনো দেশ গণতান্ত্রিক, কোনো দেশ সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, আবার কোনো দেশ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। আমাদের দেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান এবং আমাদের দেশকে মিশ্র অর্থনৈতিক দেশ বলতে পারি। মিশ্র অর্থনীতি বলতে আমরা সরকারি এবং বেসরকারি খাত দুইটার পাশাপাশি অবস্থানকে বুঝে থাকি। আমাদের একসময় সরকারি খাতটার প্রাধান্য বেশি ছিল, পরবর্তী সময়ে বেসরকারি খাতের প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু এখন আমরা দেখতেছি যে আমাদের দুইটাই সরকারি এবং বেসরকারি উভয় খাতই বিদ্যমান আছে এবং উভয় খাতে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছে। এই হিসেবে আমরা বলতে পারি যে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এরপর হচ্ছে মুদ্রাস্ফীতি। আমাদের মতো তৃতীয় বিশ্বের এই দরিদ্র দেশে অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে একটা বাধা হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি আমাদের দেশে এখন যে বিষয়টা, যে বর্তমান যে অবস্থা আছে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি বলতে আমরা বুঝি যে অল্প পরিমাণ দ্রব্যের পিছনে যখন অধিক পরিমাণ অর্থ ধাপিত হতে থাকে তখন তাকে আমরা মুদ্রাস্ফীতি হিসেবে আখ্যায়িত করতে পারি। তো এই অবস্থার প্রেক্ষিতে আমাদের দেশে দ্রব্যের পরিমাণ কম, অর্থের পরিমাণ বেশি, ফলশ্রুতিতে আমাদের দেশে মুদ্রাস্ফীতি বিদ্যমান। আর আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সচল করার জন্য সরকার বিভিন্ন সময় মুদ্রাস্ফীতির ব্যবস্থা করে থাকে। আমাদের দেশে বর্তমানে মুদ্রাস্ফীতির হার হচ্ছে 7%-এর অধিক এবং এটা আমাদের দেশের অর্থনীতির একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে বেকারত্ব। আমরা বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্য হিসাব যদি খেয়াল করি তাহলে দেখব যে বেকারত্ব সমস্যাটা আমাদের দেশের অধিকাংশ লোকই, যদি আমরা হিসাব করি যে শিক্ষিতের হার 65% আর শিক্ষার হার 35%, তো এই যে 35% শিক্ষার হার, এই এত অধিক সংখ্যক যারা শিক্ষিত তারপরেও সমীক্ষা থেকে দেখা গেছে যে বর্তমানে বাংলাদেশে 3 কোটির উপরে বেকার আছে। তো এই বেকারত্বটা বাংলাদেশের অর্থনীতিকে বেগবান করতেছে না, বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বোঝা বা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমরা বলতে পারি যে বেকারত্বটা আমাদের অর্থনীতির একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসেবে দাঁড়িয়েছে। এরপর হচ্ছে শিক্ষার অভাব। একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য 3টা জিনিসের দরকার, এটা হচ্ছে শিক্ষা, যোগাযোগ, আর হচ্ছে শিল্প। কিন্তু আমরা দেখব যে আমাদের শিক্ষার হারও অনুন্নত, যোগাযোগও অনুন্নত এবং শিল্প অনুন্নত। শিক্ষার হার যদি আমরা হিসাব করি যে শিক্ষার এখানে নারী শিক্ষা এবং বাস্তব সামগ্রিক শিক্ষার হার অত্যন্ত স্বল্প, বিভিন্ন কারণে আমাদের অবকাঠামোর সমস্যা, বিভিন্ন কারণে আমাদের দেশে কিন্তু শিক্ষার হার অভাব। আর যদি আমাদের দেশকে উন্নত করতে চাই, আমাদের যে ভিশন 2020-21 যেটা 2021 সালের মধ্যে আমরা একটা মধ্যম আয়ের দেশে উন্নত হতে চাচ্ছি, আমাদের সরকারের যে প্ল্যান পরিকল্পনা সেই অনুসারে যদি আমরা মধ্যমায়ের দেশে পরিণত হতে চাই তাহলে আমাদের শিক্ষার হারকে বাড়াতে হবে এবং এই শিক্ষার অভাবটা আমাদের দেশের একটা অর্থনীতির ক্ষেত্রে প্রধান বৈশিষ্ট্য হিসেবে দাঁড়িয়েছে। এরপর হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। আমাদের দেশের যে বিভিন্ন সময়ে আমরা দেখব যে আমাদের দেশের অর্থনীতির পিছনে পড়ার একটা কারণটা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। মাঝে মধ্যেই আমাদের দেশে হরতাল, অবরোধ, বিক্ষোভ সহ বিভিন্ন ধরনের রাজনৈতিকভাবে অস্থিতিশীল একটা অবস্থার সৃষ্টি হয়ে থাকে, যে কারণে অর্থনীতির চাকা কিন্তু অতটা সচল হয় না, ফলে আমাদের অর্থনীতিটা পিছনের দিকে ধাবিত হয়। এই অর্থ রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের মধ্যে তৃতীয় বিশ্বের দেশের জন্য একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এটা আমাদের দেশের অর্থনীতির একটা অন্যতম বৈশিষ্ট্য। তো এছাড়াও আমাদের যে অন্যান্য যে বিষয়গুলো আমরা অর্থনীতির ক্ষেত্রে আমরা খেয়াল করতে পারি যে সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো, বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট, এগুলোর কিন্তু আমাদের দেশের অভাব রয়েছে এবং এই সমস্ত বিষয়গুলো আমাদের দেশের অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিনিয়ত আমরা লক্ষ্য করি এবং এই বিষয়গুলোকে আমরা বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা হিসেবে আমরা বিবেচনা করতে পারি এবং যা বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসেবেও বিবেচিত হয়। আমার মনে হয় ছাত্রছাত্রী তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তো যদি বুঝে থাকো তাহলে এখান থেকে তোমরা নিজেরাই বাড়ি কিছু বহু নির্বাচনী এবং সৃজনশীল একটা উদ্দীপক তৈরি করবে, যাতে করে পরবর্তী সময় পরীক্ষায় তোমরা বহু নির্বাচনী এবং সৃজনশীল উদ্দীপকের সুন্দর উত্তর দিতে পারো এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।